আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ইউটিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুর ইসলাম। ইউরোপ ও আমেরিকার পর এবার বাংলাদেশের চোখ মধ্যপ্রাচ্যে, আর মধ্যপ্রাচ্যের লিডার সৌদি আরবকে দিয়েই বাংলাদেশ শুরু করতে যাচ্ছে মিশন মিডল ইস্ট। বাংলাদেশে আসছে সৌদি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, আর এটিকে ঘিরে বাংলাদেশ এবং ভারতীয় মিডিয়ায় চলছে আলোচনা। সৌদি প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে ঘিরে বাংলাদেশ কী আদায় করে নেবে, সৌদি আরবের মধ্য দিয়ে বাংলাদেশ কীভাবে মিডল ইস্টে নিজেকে একটি সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, ভারতীয় মিডিয়া সৌদি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরকে নিয়ে কি বলছে, আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাব বিডিটিউবের আজকের এই ভিডিওতে। মিডল ইস্টে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনার কথা জানার পর গর্বে ভরে উঠবে আপনারও বুক। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী হওয়ার পর নিজের প্রথম সফর হিসেবে বাংলাদেশে আসছেন। শুধু তাই নয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এই সফরের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, 1985 সালে সৌদি যুবরাজ আবদুল্লাহ বিন আবদুল আজিজের ঢাকা সফরের পর এটি হবে কোনো সৌদি যুবরাজের প্রথম বাংলাদেশ সফর। আগামী মার্চ মাসেই বাংলাদেশ সফরে আসবেন সৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। আর এই সফরের উত্তাপ শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো অনুভব করছে। বাংলাদেশের কাছে সৌদি আরব এতদিন শুধুমাত্র বৈদেশিক কর্মসংস্থান এবং রেমিটেন্সের প্রধান উৎস থাকলেও এবার বাংলাদেশ সৌদি আরবের বাণিজ্যের অন্যতম প্রধান অংশীদার হতে চায়। বলা যেতে পারে এখন আর সৌদি আরব এবং বাংলাদেশের মাঝে মালিক ও কর্মীর সম্পর্ক নয়, বরং ব্যবসায়িক পার্টনারের সম্পর্ক প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এখন বাংলাদেশের চোখ সৌদি আরবের বাজার দখলে। বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক ঘনিষ্ঠ থাকলেও সৌদি আরব খুব অল্প পণ্যই বাংলাদেশ থেকে আমদানি করে। গত বছরের আগস্ট মাসে একটি সার্ভে করে দেখা গিয়েছে সৌদি আরবের বাজারে বাংলাদেশ কমপক্ষে 35 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করতে পারে, অথচ বাংলাদেশ সৌদি আরবে 1 বিলিয়ন ডলারের পণ্যও রপ্তানি করতে পারছে না। এর অন্যতম কারণ হচ্ছে সৌদি আরবের শুল্ক এবং তাদের মাইন্ডসেট। সৌদি আরবের ব্যবসায়ীরা এখনও বাংলাদেশকে শুধুমাত্র কর্মী নিয়োগের উৎস হিসেবেই দেখে, অথচ বাংলাদেশ থেকে তারা পোশাক, পাট, চামড়াজাত পণ্য, সিরামিক, ফার্মাসিউটিক্যাল, প্যাকেটজাত পণ্য ও প্লাস্টিক আমদানি করতে পারে সস্তা দামে। বর্তমানে সৌদি আরব মিশর ও ইউরোপ থেকে শাকসবজি আমদানি করে থাকে, অথচ বাংলাদেশ থেকেও তারা শীতকালীন শাকসবজি প্রায় অর্ধেক দামে আমদানি করতে পারে। বাংলাদেশ সরকার সৌদি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সফরে বাংলাদেশি এই পণ্যগুলোর রপ্তানির ক্ষেত্রে শুল্ক ছাড় সুবিধা বা FTA স্বাক্ষর করবে বলে জানা গিয়েছে। এছাড়াও বাংলাদেশে প্রায় 20 বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা আগে থেকেই দিয়ে রেখেছে সৌদি আরব, কিন্তু বাস্তব রূপ দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ সরকার সৌদি প্রধানমন্ত্রীর সফরে বেশ কিছু বিনিয়োগ এগ্রিমেন্ট স্বাক্ষর করবেন বলে জানা গেছে। বাংলাদেশের নজর থাকবে সৌদি আরব থেকে বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা যথাসম্ভব বৃদ্ধি করে নেয়া। অন্যদিকে সৌদি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সেনাবাহিনীকে সৌদি আরবের নিরাপত্তার জন্য চাইতে পারে, তা শতভাগ নিশ্চয়তার সাথেই বলা যায়। ইতিমধ্যেই রুশ ও ইউক্রেন যুদ্ধের মধ্যে আমেরিকাকে সমর্থন না দিয়ে রাশিয়াকে সমর্থন দেওয়ায় সৌদি আরব থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি দিচ্ছে আমেরিকা। তাই বিকল্প সেনাবাহিনীর উৎস হিসাবে বাংলাদেশ, পাকিস্তান, মিশর কিংবা তুরস্কের সেনাবাহিনীর উপর নজর সৌদি আরবের। সৌদি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরকে ছোটখাটো কোনো সফর হিসেবে দেখছে না ভারতীয়রা, তারা এটিকে বৈশ্বিক রাজনীতিতে একটি বৃহৎ সফর হিসেবেই দেখছে। সৌদি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরকে নিয়ে আলোচনা করছে ভারতীয় অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ দীনেশ কেবরা। কি বলছেন তিনি, আসুন তা দেখি। বাংলাদেশ নে সৌদি আরবিয়া সে কাহা কি ও জ্যাদা সে জ্যাদা জো মানি হ্যা সৌদি জো হ্যা বাংলাদেশ কে অন্দর ইনভেস্ট করে। और एक बांग्लादेश में उनका एक हाई प्रोफाइल डेलीगेशन है, वो जो सऊदी प्रिंस उनके हैं, सऊदी किंग मोहम्मद बिन सलमान, वो अब बांग्लादेश आएंगे मार्च के महीने में, नेक्स्ट मंथ आ रहे हैं। और ये बड़ा उनका विज़िट होगा, क्योंकि मोहम्मद बिन सलमान का कहीं भी जाना एक बड़ा विज़िट माना जाता है। तो अब यहाँ पर आ रहे हैं और यहाँ पर उनकी मुलाकात जो है मिनिस्टर से भी होगी और प्राइम मिनिस्टर शेख हसीना से भी होगी, और उनको एयरपोर्ट पर रिसीव भी किया जाएगा। तो एक সৌদি আরব থেকে আমাদের অনেক প্রবাসী রেমিটেন্স পাঠায়, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বিভিন্ন কারণে সৌদি আরবে তাদের ওই সম্মানটা দেয়া হয় না যে সম্মান তুর্কি কিংবা মিশরীয়রা পায়। সৌদি আরবে বাংলাদেশের পণ্য রপ্তানি শুরু হলে কিংবা বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হয়ে গেলে পরিস্থিতি পাল্টে যাবে, তখন বুক ফুলিয়ে সবাই বলতে পারবে
এই পণ্যগুলো তোমরা আমাদের দেশ থেকে আমদানি করেছ। সৌদি আরবে তখন বাংলাদেশ ও বাংলাদেশিদের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে এবং সম্মানও বৃদ্ধি পাবে। আজকের ভিডিও এ পর্যন্তই। সব মিলিয়ে কেমন ছিল আমাদের আজকের আয়োজন কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।